আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত হতে পারে আরও দু একদিন। দেশে করোনায় মৃত্যু কমেছে, সরকারি কড়া নির্দেশের পরও মাস্ক ব্যবহারে অনীহা মানুষের। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার, জানালেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তদারকির অভাবে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া, অভিযোগ ক্রেতাদের খাদ্যপণ্যের অবৈধ মজুদ ঠেকাতে কঠোর আইন করার উদ্যোগ সরকারের। এবং মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর সীমিত আয়োজন, ভক্তদের মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। বন্ধ রয়েছে নৌ চলাচল। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পানি বেড়ে রাস্তাঘাট ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে বরিশাল নগরী হাঁটু পানিতে ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ, ফলে বিভিন্ন লঞ্চঘাটে আটকা পড়েন যাত্রীরা। এখন আর কি করা, এখন তো এখানে বসে বসে অপেক্ষা করা, এছাড়া করার কিছু নাই, যেহেতু লঞ্চে আমাদের যাতায়াত। এখন আবহাওয়া খারাপ, লঞ্চ বন্ধ, এখানে করার কিছু নেই, এখানে সতর্কতা এসে বসে দিচ্ছে। টানা বৃষ্টিতে মেঘনা ও তেঁতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ভোলাই নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে অচল হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। শহরের রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। দুর্যোগ মোকাবিলায় জেলায় 900টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নিম্নচাপের প্রভাবে মংলা বন্দর সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় দেশি বিদেশি জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে। কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। এদিকে সাতক্ষীরায় উপকূলীয় বেড়িবাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোকসানা ইভা, এটিএন বাংলা। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় আগামীকাল পর্যন্ত ভারী ও অতিবর্ষণ অব্যাহত থাকতে পারে, এমন পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে। নিম্নচাপকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলীয় এলাকার মানুষকে। এদিকে ভারী বর্ষণের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। কয়েকদিনের প্রচণ্ড গরমের পর হঠাৎ হিমেল আবেশ, কখনো অঝোর বৃষ্টি, কখনো বা গুড়ি গুড়ি। আকাশে মেঘের খেলা আর গুমট আবহাওয়ায় দেখা নেই সূর্যের। স্নিগ্ধ হেমন্তকালের এই প্রকৃতি রূপ বৈচিত্র্যে ভরা। হিমেলে আবহাওয়াকে শীতের আগমনী বার্তা বলা হলেও আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রার ওঠানামা চলবে আরও কিছুদিন। 15 নভেম্বর পর্যন্ত তাপমাত্রার ওঠানামা থাকবে, কখনো কখনো গরম মনে হবে, কখনো কখনো ঠান্ডা মনে হবে। নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও সাময়িক, খুবই সাময়িকভাবে বজ্রপাতও হতে পারে। ভারী বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়, তবে সাপ্তাহিক ছুটির দিনে ঠান্ডার আড়ষ্টতা কেটে বাসা থেকে খুব কম মানুষই বের হয়েছেন, ফলে নগরজীবনের প্রভাব দেখা গেছে কম। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে নিম্নাঞ্চলে। নিম্নাঞ্চলের অধিবাসীদেরকে তাদের নিজ নিজ গৃহে সতর্ক অবস্থায় থাকতে হবে,
যে হঠাৎ করে বায়ুতাড়িত কোনো জলোচ্ছ্বাসের কারণে পানিতে প্লাবিত হয়ে যায় কিনা। এখন যে নিম্নচাপটি হয়েছে এটি ঘূর্ণিঝড়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। রোববার থেকে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরলেও আগামী মাস পর্যন্ত নিম্নচাপের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইকরামুল হক সাইম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় সারা দিনই রাজধানীর আকাশ কালো মেঘে ঢাকা ছিল, বৃষ্টিও ঝরেছে দিনভর। এদিকে ছুটির দিন, তার উপর এমন আবহাওয়ায় ঘর থেকে খুব একটা বাইরে বের হননি নগরীর মানুষজন। দুপুরে প্রকৃতি আরও খানিকটা বিরূপ কালো হলে কালো মেঘে ঢেকে দিনই রাতের রূপ নেয়। নগর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হয় যানবাহনকে। দেশে করোনায় মৃত্যু হার কমতির দিকে। সবশেষ 24 ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে 14 জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5761 জনে। এ সময় 14,111টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,586 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 396,413 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.23%। একদিনে নতুন সুস্থ হয়েছেন 1,533 জন, মোট সুস্থ 312,065 জন, সুস্থতার হার 78.72%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 13 জন পুরুষ, 1 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে 12 এবং রাজশাহী বিভাগে 2 জন মারা গেছেন। দেশে করোনা মহামারীর প্রায় 8 মাস হয়ে গেলেও মাস্ক ব্যবহারে অনীহার শেষ নেই। দিন যত যাচ্ছে ততই মানুষ মাস্ক পরতে উদাসীন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহারে বাধ্য করতে না পারলে করোনার বিস্তার রোধ কোনোভাবেই সম্ভব নয়। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আইন প্রয়োগের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। গণমাধ্যমের খবর থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রচারণা কিংবা গণবিজ্ঞপ্তি, দেশে করোনা আসার 8 মাসে জনসচেতনতা একেবারেই কম হয়নি। কিন্তু এত কিছুর পরেও লাভটা হয়েছে কি? মাস্ক পরে লাভ কি? আমরা যে জায়গায় মাস্ক আমরা পরে কি লাভ? তারা 7 তলার উপরে থাকে, বিল্ডিংয়ের ভিতরে থাকে, এসির ভিতরে থাকে, তারা তো বাইরে হয় না, তারা মরে কেন? রিক্সাওয়ালা কি আক্রান্ত হয় তো তারাই। এখন দেখি যে না, অনেক লোকই বের হইতেছে, এই জন্যই আর কি, হয়তো বা প্রবলেমটা কমছে এই জন্যই বের হচ্ছে। তবে অনেকে মনে করেন মাস্ক ব্যবহার জরুরি, কিন্তু পরেন না। কখনো গরমের অজুহাতে, কখনো শ্বাসপ্রশ্বাসের কষ্ট, কখনো বা মানহীন মাস্কের কারণে। পরা কি জরুরি মনে করেন? আসলে অবশ্যই। কেন জরুরি মনে করেন? কারণ নিজের স্বাস্থ্যের ঝুঁকি আছে অবশ্যই, মাস্ক না পরলে। মাস্ক ছাড়া চলা তো নিরাপদ না, মানে এটা সবসময় ব্যবহার করতে হবে আর কি। ডাক্তারি বাসায় তো আমরা জরুরি মনে করতেছি, কিন্তু এখন তো আমার কাছে আনিজি আনিজি রাখতেছে মাস্কটা পরে যাওয়াতে। অথচ বিশ্বের যেসব দেশে সংক্রমণ বেশি তার মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কদিন আগে আবারও সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদ, মন্দির কিংবা অন্য কোনো উপাসনালয় সবখানেই মাস্ক ব্যবহারের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। সবাই মাস্কের অবজন বলে, কিন্তু ওই যে বৃষ্টির কারণে সিস্টেম। মাস্ক পরা বাধ্যতামূলক রাষ্ট্রীয় এই নির্দেশ এখন কারোরই অজানা নয়। কর্তৃপক্ষের দাবি, মাস্ক পরাতে অভিযান চলছে, চলছে মোবাইল কোর্ট। তাহলে প্রশ্ন হলো, মৃত্যু ঝুঁকি থাকার পরেও কেন মানুষের মধ্যে এত অনীহা মাস্ক ব্যবহার করতে? বিশেষজ্ঞরা মনে করেন, এতদিনেও যখন সচেতন হয়নি মানুষ, তখন বাধ্য করার বিকল্প নেই। আমরা যতই বলি জনসংখ্যাকে সচেতন করে শুধু মাস্ক পরানো সম্ভব নয়, এটার জন্য এনফোর্সমেন্ট দরকার। ওই এনফোর্সমেন্টটা সারা দুনিয়া জুড়ে হয়েছে, আমাদের দেশে এটা হয়নি। আমার দেশের লোকেরাই সব এরকম, কি করবে বলেন না। এখন মানে আইন করে যদি কিছু করা যায়, এছাড়া তো আর করার কোনো ইয়ে নেই, আমরা তো চেষ্টা করছি। বলার অপেক্ষা রাখে না, আইনের কঠোর প্রয়োগই এর বড় সমাধান হতে পারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেদেশে ফেরত নেওয়ার ব্যাপারে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে একথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
মিয়ানমারের নির্বাচনের পর প্রথমে রাষ্ট্রদূত এবং পরে বাংলাদেশ চীন ও মিয়ানমার মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন করোনা ভাইরাস প্রতিরোধে চীনের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ। এ সময় পিরোজপুরে চীনা নাগরিক নিহতের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন ডক্টর মোমেন। করোনা পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে দুদেশ একসাথে কাজ করতে আগ্রহী বলেও জানান ওয়াং ই। সরকারের নানা উদ্যোগের পরও কমছে না নিত্য পণ্যের দাম। দুদফায় দাম বেঁধে দেওয়ার পরও খুচরা বাজারে আলুর কেজি অন্তত 45 টাকা। সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আর সব ধরনের সবজির মূল্যও বেশ চড়া। সরকারের সঠিক তদারকির অভাবেই নিত্য পণ্যের দাম লাগাম ছাড়া বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। সরকারি কোনো উদ্যোগেই নিয়ন্ত্রণে আসছে না নিত্য পণ্যের বাজার, উল্টো দিনে দিনে অসহনীয় হচ্ছে পরিস্থিতি। রাজধানীর বাজারে এখন প্রায় সব পণ্যের দামই আকাশ ছোঁয়া। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুদফা আলুর দাম বেঁধে দেয় সরকার। বলা হয় কেজি প্রতি আলু পাইকারিতে 30 আর খুচরাতে 35 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু পাইকারিতে 37 আর খুচরায় 1 কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। সরকার আলু নির্ধারণ করে দিচ্ছে 25 টাকা 30 টাকা, ওদের ওখানে 50 টাকা নিচে পাচ্ছি না। আয় তো বাড়ে নাই, ব্যয় তো বাড়ছে, তো স্বাভাবিকভাবে আমরা একটু হিমশিম খাইতেছি। খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে, কারণ এখন 1000 টাকা বাজারে নিয়ে আসলে কোনো 2-3টা আইটেম নিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঢাকার বাজারে এখন ভরপুর সবজি, তারপরও কাঁচামরিচের কেজি 200 টাকা, মৌসুমের শিম 100, পটল 80, লাউ 60 আর ফুলকপি 60 থেকে 70 টাকা। সরকারি সংস্থাগুলোর তদারকি আর জরিমানার পর এখনও পেঁয়াজের কেজি 85 টাকা। বর্তমানে সবচেয়ে কম দামি সবজি হলো আলু আর পেঁপে, আলু 45 টাকা আর পেঁপে হলো 50 টাকা। সরকার চাইলে সব সম্ভব, সরকারের অসাধ্য কিছুই নেই, বাট সরকার করবে না। আমি কিন্তু কোনো সরকারের তদারকি কোনো অবস্থান দেখি না। মাঝে মাঝে একটা ঝটিকে একটা আসে, এটা আপনার যেখানে যারা আছে খুচরা ব্যবসায়ী ওরা এটা বুঝে, ওরা বুঝে ওরা ওইভাবে দাম দিয়ে বলে দেন না, এটা আমরা এই অবস্থা আছে। সরকারি ঘোষণা আর সতর্কতার পরও অস্বস্তি কমেনি চালের বাজারে। গত 2 সপ্তাহে আর না বাড়লেও দাম এখনও চড়া। মোটা গুটি স্বর্ণ 44 টাকা, আটাশ 50 টাকা আর মিনিকেট বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অনেক কাস্টমার খায় তো মিনিকেট, এখন তারা 28 চাল খাচ্ছে, কারণ 50 টাকার নিচে 28 নাই। কারণ আমরা 28 চাল 32-33 টাকা 35 টাকা বিক্রি করতাম, কেজিতে 2-3 টাকাও লাভ করছে, আর এখন 50 টাকা বিক্রি জানেন 1 টাকা লাভ হয়। তবে বিক্রেতারা বলছেন আগামী মাসে নতুন চাল ও সবজি বাজারে আসলে দাম কিছুটা কমবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। খাদ্যদ্রব্যের অবৈধ মজুদ ঠেকাতে কঠোর আইন করার উদ্যোগ নিয়েছে সরকার, পাশাপাশি ফুড অ্যাক্টেও পরিবর্তন আনা হচ্ছে। খাদ্য সচিব ডক্টর নাজমান আরা খানম এটিএন বাংলাকে জানান অপরাধের ধরন পাল্টানোর কারণে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিভিন্ন সময়ে দেশে চাল, পেঁয়াজ, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের অবৈধ মজুতের মাধ্যমে দাম বাড়িয়ে দেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সরকার। এই অপচেষ্টা বন্ধে এবার কঠোর আইন করতে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য সচিব জানান নতুন আইনে শাস্তি বাড়বে। বিভিন্ন মন্ত্রণালয়ে এটা আমরা মতামতের জন্য পাঠিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি, রিলেভেন্ট মিনিস্ট্রির মেম্বাররা ছিলেন, তো সেখান থেকে কিছু মতামত আমরা পেয়েছি এবং আমরা ওয়েবসাইটের যদি কিছু মতামত পাই সিভিল সোসাইটির, সবগুলো একত্রীকরণ করে আমরা এটাকে ফাইনালি মানে ড্রাফট করব। 1956 সালের ফুড স্পেশাল কোর্ট অ্যাক্টও যুগোপযোগী করার কাজ চলছে বলে জানান খাদ্য সচিব। তিনি জানান খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনে উল্লেখ করা অপরাধগুলোর বিচার হবে স্পেশাল কোর্ট অ্যাক্টের আওতায়। নতুনভাবে বাংলা ভাষায় যুগোপযোগী এবং হালনাগাদ করে প্রণয়নের জন্য একটা নির্দেশনা আছে, সেটি আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে 2টি আইনের ড্রাফট করেছি, একটি হচ্ছে খাদ্যদ্রব্যের মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2020, এবং এই আইনে যে কার্যগুলোকে অপরাধ বলা হয়েছে সেই অপরাধগুলো বিচারের জন্য আমাদের খাদ্যদ্রব্য বিশেষ আদালত আইন 2020 নামে আরেকটি আইন আমরা
খসড়া তৈরি করেছি। মন্ত্রিপরিষদের অনুমোদন পেলে সংসদ শুরু হলেই দ্রুততম সময়ে তা উত্থাপনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বর্ষা ও বন্যার কারণে সারা দেশে খাদ্য উৎপাদন বাধার মুখে পড়ায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি বলেও মনে করেন তিনি। ভারতসহ অন্যান্য দেশের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক হলে দ্রব্যমূল্য নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া এটা কথা ঠিক না। আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই, অন্যান্য জিনিসপত্রের দাম এগুলো উঠানামা করবে। এখন বর্ষা আপনাদের মনে রাখতে হবে, এ সময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে আবার এগুলো ঠিক হয়ে আসবে। ঢাকা 18 আসনের উপনির্বাচনে কাউকে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। 7 নম্বর সেক্টরে দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ধানের শীষের প্রার্থী এ সময় বলেন যে কোনো পরিস্থিতিতে ভোটের মাঠে থাকবেন বিএনপি নেতাকর্মীরা, পরে বিশাল শোডাউন করে ধানের শীষের পক্ষে ভোট চান তারা। লক্ষ লক্ষ মানুষ আজকে ধানের শীষের পক্ষে তারা রাস্তায় নেমে এসেছে। যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে জনগণকে নিয়ে আমরা রাজপথে এই সরকার পতনের আন্দোলন শুরু করব। উপনির্বাচনকে ঘিরে বিরোধী দলের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতারা। ঢাকা 18 আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হাবিব হাসানের নির্বাচনী প্রচারণাকালে তারা এ আহ্বান জানান। নেতারা বলেন জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও জানান তারা। সিনহা হত্যা মামলার চার্জশিট খুব দ্রুত দেওয়া হবে এবং তদন্তের অগ্রগতি ইতিবাচক বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির ঘুরে দেখার সময় সাংবাদিকদের এসব জানান তিনি। আগামীতে করোনামুক্ত সময়ে জমকালোভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন র্যাব মহাপরিচালক। আমরা আশা করছি যত শীঘ্র সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হবে, তদন্তের অগ্রগতি আছে, ইতিবাচক অগ্রগতি আছে। স্বাস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে মহাসপ্তমীর সব আয়োজনই হয়েছে সীমিত পরিসরে। ভক্তদের প্রার্থনা শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে পৃথিবী। রিপোর্ট করছেন হাবিবুর রহমান নভি। এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমীর দিনে সকাল থেকেই ঢাকেশ্বরী সহ নগরীর বিভিন্ন মন্দিরে পূজায় অংশ নেন সনাতন ধর্মের অনুসারীরা। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনায় যুক্ত হন ভক্তরা, তবে বেশিরভাগই অনলাইনের মাধ্যমে পুজো দিয়েছেন মণ্ডপে। মনের দিক থেকে আসলে আনন্দের কোনো কমতি নেই, কিন্তু উদযাপনের দিক থেকে আমরা হয়তো একটু সংরক্ষিত হয়ে আছি এবছর। মা যাওয়ার সময় যেন আমাকে আশীর্বাদ দিয়ে দেয়, আমার যেন একটা সুন্দর ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়। 30,213টি পূজা মণ্ডপে সারা দেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সবার প্রত্যাশা উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ আর নিরাপদ হবে নারীদের পথ চলা। মার কাছে এটাই প্রার্থনা, নারী নির্যাতন ওটা যেন একদম বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা নারী যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, ওই পরিস্থিতির শিকার যেন আমাদেরকে আর না হতে হয়। পূজা শেষে মণ্ডপে অঞ্জলি দেন ভক্তরা। সবাইকে এবার বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। প্রতি বছর শারদীয় দুর্গা উৎসব করি, এবার কিন্তু আমরা বলি এবং বাঙালির উৎসব বলি, এবার কিন্তু আমরা উৎসব অংশ পুরোপুরি বাদ দিয়েছি। আমরা সকলে মিলেমিশে থেকে এই দেশকে
উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। বৈরী আবহাওয়ার মধ্যেও মহাসপ্তমী উপলক্ষে আয়োজিত মেলা উপভোগ করেন অন্য ধর্মের অনুসারীরাও। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2018 সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের দিয়ে সহকারী শিক্ষক পদের শূন্যপদ পূরণের দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন করছেন নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। 2018 সালের ওই নিয়োগ পরীক্ষায় 55,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও নিয়োগ পান মাত্র 15,000 সহকারী শিক্ষক। দাবি আদায়ে কয়েক দফা আন্দোলন করেও সমাধান মেলেনি। আমরা গত 4 দিন যাবৎ অনশন কর্মসূচি পালনকালে আমাদের ভিতর থেকে 22 জন ভাই বোন আমাদের অসুস্থ হয়েছেন এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করে যাব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অনিয়ম আস্তে আস্তে বেড়ে আসছে, এর বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করি এবং মুজিব বর্ষ উপলক্ষে আমাদের এই প্যানেল প্রত্যাশীদেরকে শূন্য পদে থাকা সত্ত্বেও আমরা নিয়োগ বঞ্চিত হলাম কেন তা জানতে চাই। সকল ধর্মবর্ণের মানুষের সহাবস্থান ও পরস্পরের মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত শুভ কঠিন চিবরদান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ আহ্বান জানান। অহিংসা ও অসাম্প্রদায়িকতার অহিংসা এবং অসাম্প্রদায়িকতার ধারক মহামতি গৌতম বুদ্ধের আদর্শ থেকে শিক্ষা নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। উপসংঘরাজ ডক্টর শিলানন্দ মহাথেরও, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শুধু মুসলমান রাখবে না, শুধু হিন্দু রাখবে না, শুধু খ্রিস্টান রাখবে না, শুধু বৌদ্ধ রাখবে না, সকলেই আসবে এমন একটি প্রতিষ্ঠান আপনারা সামান্যতম ছাড় না দিয়ে, এটা একটা একবার আপনাদের যে স্বপ্ন সেই স্বপ্নেরই একটা প্রতিষ্ঠান অত্যন্ত শিল্প সৌন্দর্যের দিক থেকে অত্যন্ত একটা সুন্দর প্রতিষ্ঠান আপনারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত হলেও স্বাভাবিক হয়নি নৌপথে পণ্য পরিবহন। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল। বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহিনগরে বন্ধ রয়েছে বড় জাহাজ থেকে পণ্য খালাস। কর্ণফুলীর বিভিন্ন ঘাটেও লাইটার জাহাজ থেকে পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে। এদিকে গত 3 দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহিনগরে আটকা পড়েছে 42টি মাদার ভ্যাসেল। প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শুরুতেই করোনা ভাইরাস নিয়ে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডেমোক্র্যাট প্রার্থী, আর প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এবার 2 প্রার্থী ছিলেন প্রথম বিতর্কের তুলনায় বেশ সংযত। নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্তকে সাথে নিয়ে রিপোর্ট করছেন এস এম আশরাফ। I am, the character of the country is on the ballot. Our character is on the ballot. Look at us closely. Donald Trump এর দিকে তীক্ষ্ণ নজর রাখতে বললেন জো বাইডেন। মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে একের পর এক তীর ছুড়ে যাচ্ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। কিছুটা কোণঠাসা ট্রাম্প তখন ভুল পরিসংখ্যান তুলে ধরে পরাস্ত করতে চান বাইডেনকে। It's China's fault. They kept it from going into the rest of China for the most part. But they didn't keep it from coming out to the world, including Europe and ourselves. You know who I am. You know who he is. You know his character. You know my character. You know our reputations for honor and telling the truth. I am anxious to have this race. ঠান্ডা মেজাজে বাইডেনকে আক্রমণ করে ইউক্রেনে তার ছেলের ব্যবসা নিয়ে অভিযোগ করেন ট্রাম্প। জবাবে ডেমোক্র্যাট প্রার্থী বলেন এই বিতর্ক পরিবারের নয়, আমেরিকার জনগণের। If this is true, then he's a corrupt politician. So don't give me the stuff about how you're this innocent baby. Joe, they're calling you a corrupt politician. জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নের উত্তরে বাইডেন বলেন তার দেশের রাজনীতিতে যে দেশই প্রভাবিত করার চেষ্টা করবে তিনি নির্বাচিত হলে মূল্য দিতে হবে তাদের। Any country, no matter who it is, that interferes in American elections will pay a price.
that Russia has been involved, China has been involved to some degree, and now we learn that Iran is involved. They will pay a price. দের ঘন্টার এই বিতর্কে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা, বর্ণবাদ, বেকারত্ব, চীন ও উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। শারদীয় দুর্গোৎসব উদযাপন করেছে সনাতন ছাত্র ও সমাজ কল্যাণ সংঘ। রাজধানীর বাসাবো এলাকায় পূজা প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মের অনুসারীরা। সংগঠনটির প্রতিনিধি জীবন কুমার সাহা বলেন, করোনার কারণে মহাসপ্তমীতে এবার উৎসবের আমেজ কম। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পূজায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও মহামায়া মৈত্রী সংসদ ও উত্তরা সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেন ভক্তরা। এবার পার্টিস খেলার খবর। দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবার এই ভাইরাসে আক্রান্তের 11 দিন পর বৃহস্পতিবার দ্বিতীয় কোভিড টেস্ট করা হয় জুভেন্টাসের CR7-এর। এতেও ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে পাঁচবারের বিশ্বসেরা এই ফুটবলারের। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে রোনালদোর খেলার সম্ভাবনা এখন প্রায় অনিশ্চিত। বর্তমানে ইটালিতে আইসোলেশনে রয়েছেন তিনি। উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে আর্সেনাল এবং এএস রোমা। এছাড়া দ্বিতীয় সারির দল নিয়েও নেপোলিকে হারিয়েছে এজেড আকমার। অস্ট্রিয়ান ক্লাব র্যাপিড ভিয়েনাকে 2-1 গোলে হারায় আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে 51 মিনিটে ভিয়েনাকে এগিয়ে নেন ট্যাক্সি আর কেস ফাউন্টেন্স। 70 আর 74 মিনিটে 2 গোল দিয়ে গানারদের জয় পাইয়ে দেন ডেভিড লুইস ও পিয়েরি এমেরিক অবায়েম। সুইজারল্যান্ডের ইয়াং বয়েজকে 2-1 গোলে পরাজিত করে রোমা। জন পিয়েরি শুরুতে এগিয়ে নেন ইয়াং বয়েজকে, এরপর দা সিলভা পেরেস আর কুম্বুলার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইটালিয়ান দলটি। তবে প্রথম রাউন্ডের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বড় চমক দেখায় ডাচ ক্লাব এজেড আকমার। করোনায় আক্রান্ত হওয়ার কারণে স্কোয়াডের 13 ফুটবলারকে ছাড়াই নামতে হয়েছিল তাদের। সে দল নিয়ে নেপোলিকে 1-0 গোলে হারায় তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত হতে পারে আরও 2-1 দিন। দেশে করোনায় মৃত্যু কমেছে, সরকারি কড়া নির্দেশনার পরও মাস্ক ব্যবহারে অনীহা মানুষের। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার, জানালেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তদারকির অভাবেই নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া, অভিযোগ ক্রেতাদের খাদ্যপণ্যের অবৈধ মজুদ ঠেকাতে কঠোর আইন করার উদ্যোগ সরকারের। এবং মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর সীমিত আয়োজন, ভক্তদের মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ইটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ইটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।